প্রতারককে গ্রেপ্তার করেছি। এরা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করে বেড়াতো। এদের একজনকে আমরা গ্রেপ্তার করেছি, তার বাড়ি হলো রংপুর, যার নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আব্দুল গফফর। এরা বিভিন্ন নামে ছদ্মনামে প্রতারণার কাজ করত। আরেকজনের নাম হচ্ছে আসাদুজ্জামান মানিক। এই আসাদুজ্জামান মানিক গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ফুলগাছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কাজ করে, সে সার্ভিং। কিন্তু সে এই যে আরেকজন প্রতারক যার নাম আব্দুল গফফর, তার বাড়ি রংপুরে, ওনার বয়স আপনারা দেখতে পাচ্ছেন যে 70 উর্ধ। এই বয়স্ক লোক, উনি রংপুর সরকারি কলেজ থেকে 2006 সালে প্রদর্শক, আমরা যে জানি আর কি, ফিজিক্সের ডেমনস্ট্রেটর হিসেবে অবসরে আসেন। এই অবসরে আসার পর থেকে সে দীর্ঘদিন তার পারিবারিক লাইফ ভালোভাবেই যাচ্ছিল। 2019 সালে এই আসাদুজ্জামান মানিকের সাথে তাদের পরিচয় ঘটে পাশাপাশি থানায়, রংপুরের সদর এবং সুন্দরগঞ্জ খুব বর্ডারিং এরিয়া। তো এদের পরিচয়ের সূত্র ধরে তারা এই এই প্রতারণার ছকাকে, যে কিভাবে এই রকম প্রতারণার কাজ করা যায়, সেই পরিচয়ের সূত্র ধরে একজন এই যে বয়স্ক ব্যক্তি, সে খুব সুটটাই পরে বেড়ায় এবং সে ভুয়া উপসচিব সাজে। আর যে আসাদুজ্জামান মানিক, উনি সাজেন প্রোগ্রাম অফিসার। এরা বিভিন্ন মাদ্রাসা বোর্ড শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে দেখেন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তি পেন্ডিং আছে অথবা যাদের নিয়োগ দেওয়া দরকার আর কি, লাইব্রেরিয়ান বা বিভিন্ন পদে, এই সমস্ত মাদ্রাসাগুলোকে টার্গেট করে তারা ওইখান থেকে ফোন নম্বর সংগ্রহ করে এই যে মাদ্রাসার সুপারদের অধ্যক্ষদের ফোন দেয়। এরকম ফোনে অনেকের সাথেই তারা যোগাযোগ করার চেষ্টা করে। পরবর্তীতে তারা ভোলার কয়েকজন মাদ্রাসার সুপারদের, ভোলা বরগুনার কয়েকজন মাদ্রাসার সুপারদের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয় এবং তারা তার এই মিথ্যা আশ্বাসে ঢাকায় চলে আসে। ঢাকায় তাদের বিশ্বাস স্থাপনের জন্য এরা সচিবালয়ের অপোজিটে এসে অবস্থান নেয় এবং সেখান থেকে তারা ওসমানী উদ্যান, আপনারা জানেন ওসমানী মিলনায়তন, সচিবালয় থেকে বেরোয়েছে এরকম একটা ভাব করে তাদের সাথে মিট করে ওখান থেকে গাড়িতে উঠে বংশাল থানা এলাকায় যায়। এই ঘটনাটা কিন্তু 2021 সালের, আজ থেকে প্রায় 3 বছর আগের। তারপর সেখানে গিয়ে তাদেরকে বলে যে 12 লক্ষ টাকা দিতে হবে, 12 লক্ষ টাকা দিলে তারা যে কয়টা মাদ্রাসা এগুলো সব সলভ করে দেবে। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং, রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। তাৎক্ষণিকভাবে তারা 6,90,000 টাকা তাকে পেমেন্ট করে এবং পরবর্তীতে বিভিন্ন ডেটে বিকাশের মাধ্যমে আমরা যে মামলাটার সূত্র ধরে তাদেরকে গ্রেপ্তার করেছি, আমি সেই মামলার ঘটনাটুকু বলছি। এরপর সেখান থেকে বাকি টাকাগুলো তারা বিকাশে তাকে পেমেন্ট করে, বিকাশ নগদে বিভিন্নভাবে তাকে তার চাহিদা অনুযায়ী প্রেরণ করে। কিন্তু এর টাকা দেওয়ার পরেও যখন তাদের কাজ হচ্ছিল না, তখন তারা একটু খোঁজ নেয় যে এই লোকটা কি জেনুইন ভুয়া। এরপর যখন বোর্ডে অধিদপ্তরে খোঁজ নেয়, দেখে যে আসাদুজ্জামান মানিক নামে কোনো প্রোগ্রাম অফিসার শিক্ষা অধিদপ্তরের নাই, তখন তাদের মাথায় বাজ পড়ে, বিভিন্ন দপ্তরে বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সির কাছে যায়। শেষ পর্যন্ত আমাদের কাছে এলে আমরা একটা অভিযোগ তার কাছ থেকে লিখিতভাবে নেই এবং লিখিতভাবে নেওয়ার পর আমরা প্রাথমিকভাবে অনুসন্ধান করে দেখতে পাই যে ঘটনাটি সত্যি এবং এই সমস্ত মোবাইল কল সূত্র ধরে প্লাস আপনার যে বিকাশের তথ্য লেনদেন, এগুলো আমরা অগ্রিম সংগ্রহ করে তারপর বংশাল থানায় এই যে ভিকটিম আমাদের কাছে যিনি আসছেন তাকে, এই যে কামরুজ্জামান, উনি বাদী হয়ে একটি মামলা দায়ের করে, সেই মামলায় আমরা এই দুই আসামিকে শনাক্ত করি এবং তাদেরকে, তাদের একজনকে গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকা থেকে, আরেকজন যে উপসচিব ভুয়া পরিচয় দিতেন তিনি উত্তরায় একটা বাসা ভাড়া নিয়ে থাকতেন, সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং তারা এই দুজন এই ধারাবাহিকতা 2019 সাল থেকে 23 সাল পর্যন্ত তারা এই কাজটি করে যাচ্ছিলেন গোপনে এবং আমরা এ পর্যন্ত তাদের যে বিকাশ এবং নগদের লেনদেন তথ্য সংগ্রহ করেছি তাতে মোট 4 কোটি 1,39,000 টাকা লেনদেনের তথ্য আমরা বিকাশ এবং নগদ থেকে পাই। তারা এরকম আমাদের কাছে যে অনেক ভিকটিম আসতেছে, যে যারা প্রতারিত হয়েছে, এ পর্যন্ত আমরা অনেক ভিকটিমকে পেয়েছি এবং তাদের কাছ থেকে আমরা সাক্ষ্য প্রমাণ নিয়ে এদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করব। বর্তমানে আমরা আদালতের শরণাপন্ন হয়ে তাদেরকে 2 দিনের পুলিশ রিমান্ডে এনেছি, পুলিশ রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। 2019 সালের ওই সময় আপনার দেশে করোনা ছিল, ওই যে আমাদের যে আসামি, তিনি আমাদের প্রতিষ্ঠানের গোপন নাম্বারে
ফোন করে যে আপনাদের এই যে প্রতিষ্ঠানে যে লাইব্রেরিয়ান এবং সহকারী লাইব্রেরিয়ান আপনারা নিয়োগ দিয়েছেন ওগুলি তো এখন বন্ধ, এগুলি আমি অফিসের প্রোগ্রামার, আমি এগুলি সারাইয়া দেব। তো আমরা তো তখন দেশে আপনার ঢাকাতে আসার কোনো সুযোগ নেই, আমাদের উপকূলীয় অঞ্চল ভোলা থেকে লঞ্চ সব বন্ধ। তারপরে ওনার সাথে যোগাযোগ হয়, উনি আমাদের সব প্রত্যেকটা প্রতিষ্ঠানের, আমার চরপেশনের আপনার নয়ডা প্রতিষ্ঠানের প্রধানের গোপন নাম্বার, যেটা একমাত্র ডিজি অফিস ছাড়া কারো কাছে নেই, ওই নাম্বারে ফোন করার কারণে আমরা বিশ্বস্ত হয়েছি যে উনি অবশ্যই ডিজি অফিসের কোনো লোক বা কোনো অফিসার, এবং যেহেতু তিনি অফিসার পরিচয় দিয়েছেন। পরবর্তীতে আমরা যে লেনদেন ছাড়া বলছে এগুলি আমরা করার পরে দেশের পরিবেশ যখন স্বাভাবিক হয়েছে, আমরা আমাদের অধিদপ্তরে গিয়ে দেখি যে না এই নামে কোনো লোক নেই, এবং উনি আমাদেরকে একটা ভুয়া চিঠি দিয়েছে। ওই চিঠি দেওয়ার পরে অধিদপ্তর আমাদের প্রতিষ্ঠানেরই বেতন ফুল বন্ধ করে দিছে, যে ওই একজনের তো দূরের কথা, আমার এক একটা প্রতিষ্ঠানে আমার 20-21 জন টিচার, আমি চরপেশন উপজেলার মাদ্রাসার সকল টিচারদের আমি নির্বাচিত সেক্রেটারি, এখন আমার তো সাতটা আমার মাদ্রাসার প্রায় 250-300 ফ্যামিলি রাস্তায় বসে গেছে। তখন আমরা স্বাভাবিকতভাবেই আমরা যখন আসছি ডিজি অফিসে দেখলাম যে এই নামের তো লোক নেই, বরঞ্চ এই চিঠিটাই একটা ফ্রড। যাই হোক, পরবর্তীতে আমরা আইনের আশ্রয় নিয়েছি, আমরা মামলা করেছি। আমরা ধন্যবাদ জানাই যে পিবিআইয়ের অফিসারদেরকে, যে আমাদের এই দুষ্কৃতিকারীকে তারা খুঁজে বের করে দিয়েছে, এরকম অসংখ্য লোক ওনার মাধ্যমে প্রতারিত হয়েছে। আমরা প্রায় তো 11,52,000 টাকা আমরা দিয়েছি। আমাদের এই ভাই একটা মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার বাড়ি বরগুনা, উনি প্রায় 15 লক্ষ টাকা দিয়েছে। জি।